আজ আমি বানিয়ে ফেলেছি নিউট্রেলা সয়াবিন দানা, খুব টেস্টি করে দেখো। আমাদের বাড়িতে আমার বড় ছেলে আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এটা বৌমাও খায়। আমি সয়াবিন দানাগুলোকে গরম জলে একটু ভিজিয়ে দিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ভেজে নিলাম লাল করে, আর সয়াবিনগুলোকে জল ছাড়িয়ে রেখে দিলাম। আলুগুলো এত সুন্দর করে লাল লাল করে ভেজেছি দেখো। তারপরে সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচানো, লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা কিছুটা। তারপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে, তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে কষিয়ে নিলাম। বাহ, কী সুন্দর কালার এসছে দেখো, আর গন্ধটাও কিন্তু দারুণ ছাড়ছে। তারপর দিয়ে দিলাম টুকরো আলু ভাজাগুলো, সেগুলো দিয়ে নিয়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সয়াবিন দানাগুলো। তারপর দুটো মিলে নেড়ে চেড়ে একটু ঢেকে ভাপিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গরম জল। ব্যাস, খুব সুন্দর করে ঢেকে ভাপিয়ে ফুটিয়ে নিলাম, দারুণ গন্ধ আর কালার কি সুন্দর। তোমরাও বানিয়ে খেয়ে নিতে পারো।